নমস্কার বন্ধুগণ, আমি শিব। আমরা এই ভিডিওতে আজকে দেখব যে আমরা কিভাবে গঙ্গাসাগর মেলায় পৌঁছাতে পারি। ওকে, তো ফার্স্ট অফ অল, গঙ্গাসাগর মেলা হচ্ছে ভারতবর্ষের একটি সব থেকে বড় বৃহৎ মেলা। যেমন কথায় আছে যে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার, সত্যি তাই। এখানে এই মেলায় প্রায় 50-60 লক্ষ পুণ্যার্থী দর্শনার্থীরা এসে থাকেন। তো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই মেলায় আমরা পৌঁছাবো কিভাবে। যদি আপনারা পশ্চিমবঙ্গের লোক হয়ে থাকেন তাহলে তো আপনারা জানবেন, আর যদি পশ্চিমবঙ্গের বাইরের কোনো রাজ্যের লোক হয়ে থাকেন তো ডেফিনেটলি এই ভিডিওটা আপনাদের ভীষণভাবে কাজে দেবে। তো গঙ্গাসাগরে পৌঁছানোর জন্য আমরা দুইটা উপায় অবলম্বন করতে পারি, একটা হচ্ছে ট্রেন আর একটা হচ্ছে বাস। তো ফার্স্ট অফ অল ট্রেনের গল্পটা বলি, যে ট্রেনে করে আমরা কীভাবে পৌঁছাবো। প্রথমে আমরা কলকাতার শিয়ালদা স্টেশনে যাব। শিয়ালদা স্টেশন থেকে কাকদ্বীপ স্টেশনের একটা আমরা টিকিট কাটবো। সেই টিকিটের মাধ্যমে আমরা শিয়ালদা স্টেশন থেকে কাকদ্বীপ স্টেশনে পৌঁছে যাব, এবং কাকদ্বীপ স্টেশনে নামে সেখান থেকে আমরা ছোটোখাটো কিছু অটো, টোটো বা কোনো বাসের মাধ্যমে আমরা লট 8 নামবো। লট 8 হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে সমুদ্রটা শুরু, এবং এই লট 8 পরে কিছুটা দূরেই আমাদের গঙ্গাসাগর রয়েছে, যেটা সাগরমেলা, যেখানে কপিল দেবের আশ্রম এবং কি টোটাল মেলাটা রয়েছে। তো লট 8 নামলাম আমরা। সেখান থেকে আমরা ভেসেলস নেব, বিভিন্ন ধরনের শিপ, বোট বা ভেসেলস পাওয়া যায়, অ্যাভেলেবেল অনেক রয়েছে, কোনো টেনশনের কারণ হবে না। তো মোটামুটি 30-40 টাকার মতো ভাড়া নেবে। এই ভেসেলসে করে আমরা অনায়াসে সাগরদ্বীপে পৌঁছে যাব। হয় 30-40 মিনিট লাগে যেতে, আর যেতে যেতে আমরা বিশেষভাবে সমুদ্রের একটা অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে যাব, খুবই সুন্দর। আর গঙ্গাসাগরের সময় যখন আমরা রাতে ওই ভেসেলসে করে গঙ্গাসাগরে পৌঁছাই, তো এই যে সমুদ্রের যে টাওয়ারগুলো রয়েছে এবং সেখানে যে লেজার লাইটগুলো রয়েছে, সত্যি দেখার মতো। এই লাইটের দ্বারা যে সমুদ্রের উপর একটা আলো প্রতিফলিত হয়, এই আলোটা শুধুমাত্র গঙ্গাসাগরের জন্য স্পেশাল বানানো হয়ে থাকে। তো এটা সত্যি মুগ্ধকর যদি আপনারা যেয়ে থাকেন। তো ফার্স্ট অফ এটা হলো রেলের মাধ্যমে। আচ্ছা, এবারে যদি আমরা বাসের মাধ্যমে যাই তাহলে কীভাবে যাব। তো বাসে সেম গল্প, আমরা কলকাতায় গিয়ে পৌঁছাবো, সেখান থেকে ধর্মতলা বা সেখান থেকে ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে বা যে কোনো জায়গা থেকে আমরা বাসে করে সরাসরি আমরা নামখানা যেতে পারি বা আমরা লট 8 পৌঁছাতে পারি। সেই নামবো কচুবেরিয়া বাসস্ট্যান্ড, সেই কচুবেরিয়া থেকে আবার গাড়িতে করে, কারণ এখানে বাস এবং গাড়ি কোনো ভাব নেই। এটা একটা যেহেতু ট্যুরিজম প্লেস, সুতরাং এই জিনিসগুলো ভীষণভাবে অ্যাভেলেবেল সেখানে। তো আমরা সেই বাসে করে কচুবেরিয়া থেকে বাসে করে আবার গঙ্গাসাগর মেলায় পৌঁছে যেতে পারবো। থ্যাংক ইউ সবাইকে।